চীনের ভিতরের যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম যে পরমাণু মিসাইল ট্র্যাকিং র্যাডার পেতে চলেছে ভারত দীর্ঘ প্রতীক্ষার পর মোদী সরকারের উদ্যোগে পরমাণু ক্ষেপণাস্ত্র বহু পেতে চলেছে ভারত দুটি দূরপাল্লার মিসাইল ট্র্যাকিং র্যাডার প্রথমে দিল্লিতে বসতে চলেছে এরপর মুম্বাইতেও ঠিক একই ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বসানো হবে বলে ঠিক করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম বলে জানা গিয়েছে ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে দূরপাল্লার একটি শর্ট ফিট ক্ষেপণাস্ত্র বসানো হবে যা আটশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম এর আগে এই একই ক্ষমতা সম্পূর্ণ মিসাইল বসিয়েছে ওয়াশিংটন বেইজিং প্যারিস লন্ডন ও তেলাবিবে ভারতেও প্রথম দুই সালে এই পরিকল্পনা শুরু হলেও দুই হাজার সালে তা প্রায় বন্ধের মুখে পৌঁছে যায় এমনকি দুই হাজার চোদ্দোর এপ্রিলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ হয় তবে জানা গিয়েছে সম্প্রতি ভারতের টেকনোলজি চলে এসেছে ভারতের কাছে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের পুনরায় শুভ আরম্ভ করবেন বলে জানা গিয়েছে